আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা পাথর কিভাবে হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে দাঁতের গোড়ার দিকটায় অর্থাৎ দাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা লেগে আছে যেটি বেশ শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে এটিকে মেডিকেল ভাষায় ক্যালকুলাস বা টার্টার বলা হয় আমরা বাংলাতে এটিকে কেউ বা দাঁতের পাথর বলে থাকি কেউ বা পাথরি বলে থাকি বিভিন্নভাবে ভাবে অনেকে বলে থাকে তো এটি মেনলি মেডিকেল ভাষায় এটাকে ডেন্টাল ক্যালকুলাস বলা হয় তো ভিওর্স এই ভিডিওর বিষয়ে এটি কিভাবে হয় এটি কিভাবে ধীরে ধীরে দাঁতে জমে এই ক্যালকুলাসগুলো এবং যদি ক্যালকুলাস দাঁতে থেকে থাকে সেক্ষেত্রে করণীয় কী ভিউয়ার্স তো আসুন আমরা জেনে নিই যে কীভাবে এটি শুরু হয় বা কিভাবে এমন ক্যালকুলাস হয়ে যায় ভিওর্স আমরা প্রতিনিয়ত যে খাবারগুলা খেয়ে থাকি সেই খাবারগুলা যখন দাঁতের ফাঁকে মাড়ির ভিতরে আটকে থাকে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন তো যখন এভাবে দু দাঁতের মধ্যবর্তী স্থানে অথবা মাড়ির ভিতরে ঢুকে যাওয়া খাদ্যকণাগুলো সেভাবে থেকে যায় ব্রাশ করার মাধ্যমে বের না হয় তখন সেটি মাড়ির মধ্যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে যখন থেকে যায় সেটি ধীরে ধীরে জমতে থাকে ঠিক টুথব্রাশ না করার কারণে ব্রাশের ব্রিসলগুলা দিয়ে ভালোভাবে পরিষ্কার না করার কারণেই কিন্তু এ ধরনের হয়ে থাকে যখন খাবারগুলো আটকে থাকে তখন সেটি ধীরে ধীরে জমতে থাকে এবং এটি ধীরে ধীরে বাড়তে থাকে ভিউয়ার্স যদি দাঁতের ফাঁকাগুলা অর্থাৎ যেখানে খাবার জমার সম্ভাবনা থাকে সেখানে যদি ভালোভাবে ব্রাশ করা হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর যখন এভাবে জমতে থাকে সেটি এক পর্যায়ে অনেক বেশি হয়ে যায় ধীরে ধীরে আর একবার জমতে থাকলে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন যে প্রতিরা এখানে কিছু কিছু দাঁতের গোড়াতে দু দাঁতের মধ্যবর্তী স্থানে সাদা সাদা যে ক্যালকুলাসগুলো দেখা যাচ্ছে এটি প্রাথমিক অবস্থা এমন অবস্থায়ও যদি ওয়াশ করে নেওয়া হয় তাহলে সেগুলো আর বাড়তে পারে না ওয়াশ করিয়ে নেওয়ার পরে যদি ঠিকভাবে আপনি দাঁতের পরিচর্যা করেন সঠিক নিয়মে সকালে এবং রাতে খাবার পরে দাঁত ব্রাশ করলে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের ছবিটি এখানে উপরের দাঁত এবং নিচের দাঁত মিলিয়ে প্রায় সব দাঁতেই কিন্তু ক্যালকুলাস রয়েছে আর এই ক্যালকুলাসের কারণে মাড়ির সমস্যা হয় বিশেষ করে যারা অতিরিক্ত মাড়ির সমস্যায় ভুগে থাকে জিঞ্জিভাইটিস রোগে ভুগে থাকে তাদের এ ধরনের ক্যালকুলাস বেশি দেখা যায় এই ক্যালকুলাসের কারণে জিঞ্জিভা ফুলে ওঠে অর্থাৎ মাড়িগুলো বিভিন্ন অংশ ফুলে উঠতে পারে কারণ হচ্ছে এ ধরনের যখন ক্যালকুলাসগুলো দাঁতে জমে থাকে তখন তার সঙ্গে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া প্রতিনিয়তই থেকে যায় আর তার জন্য সে খুব সহজে ইনফেকশন করতে পারে যেটি জিঞ্জিভাইটিস রোগ হয় সেক্ষেত্রে দাঁত দিয়ে দাঁতের মাড়ি থেকে রক্তকরণ হয় ব্রাশ করার সময় রক্ত হয় রক্ত বের হয় চোষণ দিলে রক্ত আসে এ ধরনের সমস্যা তখনই হয় যখন জিনজিভাইটিস রোগে আক্রান্ত হয় আর সেই জিনজিভাইটিস রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ডেন্টাল ক্যালকুলাসগুলা এখানে যে মাড়ির ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জিনজিভাইটিসে আক্রান্ত মারি এবং এখানে দেখা যাচ্ছে যে প্রতিটা দাঁতের গুঁড়ায় কিন্তু এ ধরনের ক্যালকুলাস বা পাথর কিন্তু প্রতিটি দাঁতের গোড়ায় রয়েছে এই পাথরগুলো বেশ দাঁতের সমস্যা করে উপরের মাড়িটা উপরের দিকে উঠিয়ে দেয় নিচের মাড়িগুলো নিচের দিকে নামিয়ে দেয় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ায় পাথর পড়ার কারণে মাড়িটা কিন্তু দাঁতের থেকে অর্থাৎ এই যে এটি কিন্তু কিন্তু একটা ছিল। সেটি পাথর পড়ার কারণে ধীরে ধীরে কিন্তু অনেক নিচে নেমে আসছে এই ধরনের সমস্যা হয় এই ক্যালকুলাস পড়ার কারণে ভিওর্স এখন আসি যে আমরা জেনে নিই যে ক্যালকুলাসের ট্রিটমেন্টটা কি তো ভিওর্স এখানে দেখুন উপরে যে দাঁতের ছবিগুলো দেখা যাচ্ছে দাঁতের গোড়ার দিকে বেশ ক্যালকুলাস রয়েছে আর এই ক্যালকুলাসগুলো আপনি যদি রিমুভ করায় নেন আপনার মুখে যদি দুর্গন্ধ হয় এই ক্যালকুলাসের কারণে সেটি কিন্তু সেটি থেকে মুক্তি পাবেন তো ভিউয়ার্স যখন এ ধরনের সমস্যা হবে তখন আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত স্কেলিং করাতে হবে দাঁতগুলো ওয়াশ করাতে হবে দাঁতগুলো যখন আপনি স্কেলিং করিয়ে নেবেন ওয়াশ করিয়ে নেবেন এখানে দেখুন এটি হচ্ছে ওয়াশ করার পরের ছবি এই দাঁতটি ওয়াশ করার পরের ছবি হচ্ছে এটি ওয়াশ করলে সেম দেখতে অনেক সুন্দর দেখাবে কোনো স্পট থাকবে না কোনো ক্যালকুলাস থাকবে না এবং ওয়াশ করানোর পরে আপনি যদি তাতে সঠিকভাবে যত্ন নেন তাহলে কিন্তু এটি অত সহজে এই ক্যালকুলাসে আপনি আক্রান্ত হবেন না তো যেহেতু ক্যালকুলাসের বেশ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মাড়ি সরিয়ে দেয় গোড়া থেকে মাড়ি সরিয়ে দেয় তাছাড়া মুখে দুর্গন্ধ সৃষ্টি করে জিন্সিভাইটিস রোগের অন্যতম কারণ এই ক্যালকুলাস তো অবশ্যই মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে দাঁত চেক আপ করাতে আপনি যদি ছয় মাস অন্তর সম্ভব না হয় বছরে অন্তত যদি একটি বার আপনি ডেন্টিস্টের স্বর্ণাপন্ন হয়ে দাঁতগুলো চেক আপ করান আপনি যদি স্কেলিং করিয়ে নেন তাহলে দাঁতে যদি প্রাথমিক অবস্থায় কোনো সমস্যা থাকে অথবা ক্যালকুলাসের কারণে দাঁতে যদি কোনো সমস্যা শুরু হতে থাকে সেটি ডেন্টিস্টের চোখে ধরা পড়বে আর প্রথম অবস্থায় যদি আপনি দাঁতের ট্রিটমেন্ট করিয়ে নেন সেক্ষেত্রে খরচ এবং সময় দুইটাই কম হবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম